আমাদের মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই তিনি বলেছেন, বাতিল ফিরকো সে বাঁচো, বাতিল ফিরকো সে বাঁচো, বাতিল থেকে বাঁচো, বাতিল থেকে দূরে থাকো। শুধু দূরে থাকলে হবে না, উনকা মোকাবেলা করো, ওই বাতিলদের সাথে মোকাবেলা করতে হবে। বাতিলদের সাথে মোকাবেলা করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, বাতিলের সাথে মোকাবেলা করেছেন উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, বাতিলের সাথে মোকাবেলা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বাতিলের সাথে মোকাবেলা করেছেন দয়াল নবীর প্রিয় সাহাবা, দয়াল নবীর প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বাতিলের সাথে মোকাবেলা করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত আউলাদের রাসূলগণ। বাতিলকে দফা করা, বাতিলের বিরোধিতা করা, এটা আল্লাহর সুন্নাত। নবীর শানে গুস্তাখি করলে তার সম্পর্কে আমাদের ধারণা, আমাদের হস্ত যাবে, আমাদের মুখ দিয়ে তাদের প্রতি আক্রমণ যাবে, আমাদের সমস্ত কর্ম অন্তর থেকে তাদের প্রতি ঘৃণা যাবে, তাদের থেকে আমরা বাঁচব, সাথে সাথে মোকাবেলা করব। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আশেক মুসলমানদের কাজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই। কেমন শিক্ষা! বাতিল থেকে বাঁচতে বলেছেন, এখন বাতিলের সাথে কাঁধে কাঁধে অনেকে চলে, এগুলো করা যাবে না।